আমাদের ইন্টারনেট আছে কিনা একটু দেখে নিই। /24 নেটওয়ার্কে আমাদের ভার্চুয়াল পিসিটা আছে। ওয়েবসাইটে চলে গেছে। ইন্টারনেট আছে তাই না? ওকে, google.com রিজলভ করতেছে আর কি, মানে সাইট রিজলভ করতেছে, কোনো প্রবলেম। এখন আমরা এই হচ্ছে আমাদের ইন্টারফেস এর আইপি, এটার পরে আমাদের এই আইপি টা আছে 1.4.1, এটা হচ্ছে গেটওয়ে আইপি, ঠিক আছে। আর প্রক্সির জন্য আমাদের যে কনফিগারেশনটা থাকবে এই আইপি থেকে চেক করে নিতে পারে। প্রক্সির জন্য যে কনফিগারেশনটা থাকবে সেটা হচ্ছে আইপি থেকে ওয়েব প্রক্সি, আইপি থেকে ওয়েব প্রক্সি, দেন এন্টার। তারপর এখানে এনেবল কর, এই যে এখানে জাস্ট টিক মার্ক দিতে হবে এনেবল। তারপরে হচ্ছে একটা সোর্স আইপি, এই সোর্স আইপিটা রাউটারের কোন লাইনের আইপি হতে পারে অথবা রাউটারের একটা লুকব্যাক আইপি হতে পারে, ঠিক আছে, মানে রাউটারের সাথে কানেক্টেড। তারপরে হচ্ছে প্রক্সি হচ্ছে পোর্ট নাম্বার 8080। তারপরে হচ্ছে এখানে সে অ্যাডমিনিস্ট্রেটর, এখানে যে কোনো একটা নাম হতে পারে, যে কোনো নাম এখানে নাম দিয়েছি সিএস। তারপর হচ্ছে এই জায়গাটাই আপনি ক্যাশ যদি করতে চান, এখানে আনলিমিটেড এবং ক্যাশ অন ডিস্ক, কোথায় ক্যাশ হবে, ডিস্কে ক্যাশ হবে। আর এই ডিস্কটা হচ্ছে, হ্যাঁ, রাউটারের ডিস্কে। এখন রাউটারের ভিতরে স্টোর আছে, এই স্টোরটা হচ্ছে কত, 8 জিবি। আমি যখন এই ভার্চুয়াল মাইক্রোটিকটা ইনস্টল করছি তখন সে ফিজিক্যাল মেশিন থেকে 8 জিবি স্পেস দিচ্ছে, ওই 8 জিবি এটা দেখাচ্ছে। বাট রিয়েল টাইম যেটা হবে, রিয়েল টাইম হচ্ছে আমার মাইক্রোটিকের তো 8 জিবি থাকে না, তখন কি করতে হবে আমাকে এক্সটার্নাল কিছু লাগাইতে হবে। যদি মাইক্রোটিকই আমার প্রক্সি সার্ভার হিসেবে কনফিগার করতে চাই, সাপোজ আমি হচ্ছে একটা এক্সটার্নাল হচ্ছে ইউএসবি হার্ড ডিস্ক লাগাই দিলাম 1 টি, 1 টি একটা হার্ড ডিস্ক লাগাই দিলাম এক্সটার্নাল। হ্যাঁ, টিপিভি সার্ভারও করতে পারি আমি। তাহলে হচ্ছে আমাকে এই মাইক্রোটিকের যে কাজটা হবে সেটা হচ্ছে রিডিরেক্ট করবে ওই সার্ভার, ওইখানে সার্ভার পারপাসটা সার্ভ করবে, মানে ক্যাশিং পারপাসটা সার্ভ করবে, দেন রিডিরেক্ট টু ইন্টারনেট, এইভাবে। তাহলে তাহলে কিন্তু আপনার ডাটা
পরিচিত প্রথমে আমাদের স্টোরটা দেখতে দেখে নিতে হবে যে কতটুকু আছে, দেন হচ্ছে এটা এনেবল করতে হবে সোর্স আইপি হিসেবে রাউটারের সাথে কানেক্টেড একটা আইপি, তারপর হচ্ছে পোর্ট এখানে যে কোনো একটা নাম, তারপর এটা আনলিমিটেড ক্যাশ অন ডিস্ক, ডিস্কে ক্যাশ হবে, তারপরে এখানে বাই ডিফল্ট। হুম হুম যে কোনো একটা পিসির নাম মাইক্রোটিকের সাথে কানেক্টেড ইন্টারফেসের আইপি, মানে সোর্স অ্যাড্রেসটা হবে হচ্ছে প্রক্সি সার্ভার, যে প্রক্সি সার্ভারের সাথে কানেক্টেড ইন্টারফেসের আইপি অথবা প্রক্সি সার্ভারের আইপি। এখানে কত দিছি 114.1, এখানে দেখেন আইপি অ্যাড্রেসে গিয়ে 114.1 আছে। এখানে আমি লাগে তারপরে এই হচ্ছে আপনার এখানকার, এখানে আর কাজ শেষ, এখানে আর তেমন কিছু আর কিছু করতে হবে, এটা করলে আপনার প্রক্সিটা এনেবল হলো, ঠিক আছে। এখন আমি চাইছি কি ট্রান্সপারেন্ট প্রক্সি হিসেবে এটাকে কনফিগার করতে, ট্রান্সপারেন্ট প্রক্সি হিসেবে কনফিগার করতে হলে আমাকে একটা নেটের একটা রুল সেট করতে হবে। নেটের রুলসে আমি কি বলছি এখানে দেখেন, ডেস্টিনেশন নেট টিসিপি এটা কত, পোর্ট নাম্বার 80, তারপর এখানে অ্যাপশনে কি বলা আছে রিডাইরেক্ট টু 8080, তার মানে কি হচ্ছে বলুন তো, এবার কি হচ্ছে মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, হ্যাঁ প্রক্সি সার্ভার তো নিজে। হুম আচ্ছা আইপি তো ওর সাথে কানেক্টেড, আইপি এখানে মাইক্রোটিকটাই প্রক্সি সার্ভার। আচ্ছা এটা দিলাম, তারপরে দেন হচ্ছে আমরা প্রক্সিতে যাব, প্রক্সিতে গিয়ে আমরা দেখব কানেকশন দেখব, আমরা এখন ব্রাউজারে গিয়ে কিছু কানেকশন
সবগুলো ট্যাব রিলোড করা যায় এরকম একটা অপশন আছে না? রিলোড অল ট্যাবস, প্রতিটা কানেকশন HTTP এর কানেকশন এখানে চলে আসবে, ঠিক আছে? HTTP টোটাল কানেকশন এখানে চলে আসবে। এই কানেকশন গুলো আমরা এখন আমরা কি চাচ্ছি, এটা তো কানেকশন আসলো, এখন এই কানেকশনের এগেনস্টে কিছু অ্যাক্সেস কন্ট্রোল করতে চাচ্ছি, ঠিক আছে? আমরা কিছু অ্যাক্সেস কন্ট্রোল করতে চাচ্ছি, আমার প্রক্সি দিয়ে যাচ্ছে, এটা আমি চেক করলাম, মানে ক্যাশ হচ্ছে কিনা, প্রতিটা কানেকশন ক্যাশ হচ্ছে, এটা কাউন্ট হবে। কারণ কেন হচ্ছে, আমি এখানে প্রতিটা কানেকশনের এগেনস্টে রিকোয়েস্ট আছে, ঠিক আছে? এখন আমার প্রথম কাজ হচ্ছে, আমি হচ্ছে এটা এনেবল করতেছি, ওই প্রক্সি অ্যাক্সেস, এখানে কি বলা আছে, সোর্স অ্যাড্রেস যদি এটা হয়, তো প্রথমে আমরা ডিজেবল রাখি, দেখি microtech.com এ ঢুকতে পারি কি, ঢুকতে পারছি না, আমরা ওটারে এনাবল করি, বুঝা গেছে? যেমন এখানে এখানে কি আছে, সিএসএল ট্রেন, আমি যদি সিএসএল ট্রেনিংটা বন্ধ করে দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, বলো? সিএসএল ট্রেনিং, আবার যখন এটা আমি তুলে দিচ্ছি, আমি যদি এটা আমি স্টপ করে দিলাম, ব্যান ট্রাই, microtech.com আইপি দিয়ে ম্যানেজ করা যায় না, সার্ভার কি আইপি ইউজ করছে, আইপি তো চেঞ্জ করতে পারে দিদি, এটা তো আউটসাইড এর আইপি, আমার তো লোকাল আইপি না, অ্যাক্সেস কন্ট্রোল করা যাচ্ছে তাহলে। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে, কি বললাম যে যদি হচ্ছে আপনার ইয়া হয় HTTPS, যেমন হচ্ছে একটা HTTPS যেমন দিচ্ছি, সাপোজ ধরেন হচ্ছে yahoo.com, আচ্ছা তো আমরা এই জায়গায় দিচ্ছি yahoo.com, yahoo দিলাম, সুন্দর ব্রাউজ করতে পারছি, নো প্রবলেম। কোথায় বলছিলাম যে HTTPS এর জন্য ভালো কাজ করে না, তারপরে আমরা একটু চেঞ্জ করি, ঠিক আছে? আচ্ছা তা করতে পারি, আমরা তাহলে কপি করি এখানে, দেন ট্রাই, মনে হচ্ছে বোঝা যাচ্ছে, মানে অনেকে বলে যে বন্ধ করা যায়, হয়েছে তো এখন। আচ্ছা এখন ইউটিউবটা দেখি,
ATF.com। ATF.com তো আসে না, হিসাব করতেছি আমি তো স্পেসিফিক ব্লক করতেছি, আমি স্পেসিফিক বললাম না, ইয়াহু ইউটিউব তো বন্ধ করি, বন্ধ করছি, ইউটিউব আসে না তো প্রবলেম, প্রবলেম এটা সবই বন্ধ হয়েছে। হ্যাঁ দেখেন আর অন্য সাইটে যাইতে পারি কিনা, আর কি আছে যেমন ফেসবুক, না ওই 443 জন্য ভালো কাজ করে না, এটা বললাম না, মাইক্রোটিক 443 জন্য মানে ওইভাবে এখনো চাপা পড়লো না। না ঠিক আছে, এটা জাস্ট আমি কোনটা দিলাম এটা, তাই না, 443 ডিসেবল দেন ট্রাই, হ্যাঁ চলে আসবে তো সেটা বললাম, এই হচ্ছে হ্যাঁ হ্যাঁ তাহলে এই হচ্ছে আমাদের প্রক্সি নিয়ে কথাবার্তা, প্রক্সি কনফিগারেশন, প্রক্সি কনফিগারেশন ডান, ওকে, তারপরে ভাইরাস পোর্ট ব্লক ওইটা তো স্লাইডে দেখাইলাম, ওইটা মুখস্থ করবেন আর হচ্ছে বসাবেন। অ্যাড চেন ভাইরাস প্রোটোকল হচ্ছে ডেস্টিনেশন পোর্ট, অ্যাকশন হচ্ছে ড্রপ, একটা স্যাম্পল দেখাই, যেমন হচ্ছে আইপি কোথায় যাব, আইপি তে যাওয়ার পরে যাব হচ্ছে ফায়ারওয়াল, তারপরে ফিল্টার, ফিল্টারে এখানে গিয়ে কোথায় যাব, ফিল্টারে গিয়ে এখানে আমরা চেন দিব কি, পরবর্তী গুলো এখানে চেন বলে দিবেন, তারপর হচ্ছে অ্যাকশন, অ্যাকশনে কি, অ্যাকশনে বলে দিবেন হচ্ছে ড্রপ, আর এখানে হচ্ছে পোর্ট নাম্বার গুলো বলবেন, টিসিপি আর পোর্ট নাম্বার, কমান্ডে, কমান্ডে প্রেস করা যাবে, আচ্ছা কমান্ডে দেয় কিনা সেটা দেখি, ভালো কথা বলছেন, কিছু কিছু জিনিস আবার কমান্ডে নেয় না, ইনবক্সে থাকে না কিন্তু কমান্ড আছে, আইপি ফায়ারওয়াল ফিল্টার অ্যাড চেন, ভাইরাস 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 দিলাম আর অ্যাকশন দিলাম হচ্ছে ড্রপ, হ্যাঁ নিচে তো আইপি ফায়ারওয়াল, ইয়েস
জানি না, নর্মালি থাকে। আর এটা তো ওই ক্র্যাক ভার্সন তো ওটা। ভাইরাস প্রোটোকল টিসিপি ডেস্টিনেশন পথ 8866, 8866 প্রোটোকল টিসিপি, টিসিপি টিসিপি ডেস্টিনেশন পথ কত? 8866, 8866। আচ্ছা এটার আবার কি কমেন্ট দিতে বলছে, মানে কমেন্ট দিছে কিসের জন্য? যেটা এটা হচ্ছে এটার জন্য, বুঝার জন্য। টমাস কোথায় দিই আমরা? এই জায়গায়। হ্যাঁ দারুন, ঠিক আছে। তারপরে আমরা লেসন 6 আছে, রেজিস্ট্রেশনটা দেখাচ্ছে। বেজ অ্যান্টিপি ক্লায়েন্ট এটা দেখানো হয়েছিল, বিআরআরপি দেখানো হয়েছিল, ভিলেন বন্ডিং এটা দেখানো হয়েছিল না, তাই ভিলেন তো ভিলেন কিভাবে কাজ করে। যেমন হচ্ছে এটা হচ্ছে আমার 114 কততে আছে, ইথার ফোরে। আমার আমি মনে করতেছি যে ইথার ফোরে আমাদের কানেক্টিভিটি ডায়াগ্রামটা কেমন, কানেক্টিভিটি ডায়াগ্রামটা হচ্ছে
এগুলো অনেক সহজ। আমরা যাবো হচ্ছে ইন্টারফেস, ইন্টারফেস থেকে আসবো হচ্ছে ভিলেনে। ভিলেনে ভিলেনে এখানে আসার পরে এখানে জাস্ট আমরা ভিলেন ক্রিয়েট করবো। যেমন এখানে আমরা একটা ভিলেন ক্রিয়েট করি, ভিলেনের নাম যে কোনো নাম দেওয়া যায়। টেস্ট ভিলেন আইডি কত আমি বললাম, এখানে ভিলেন আইডি দিলাম কত 100। ভিলেন আইডি কত হতে পারে? 2 পাওয়ার 12, মানে ভিলেনের ভিলেন আইডির বিট হচ্ছে 12 বিটের, ভিলেনের 12 বিট। যেমন আজকে করে আইডি হয় 32 বিটের আর ভিলেন হচ্ছে 12 বিটের, তার মানে 1 থেকে 4094 পর্যন্ত 0 আর 4095 হচ্ছে রিটার্ন। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাকে কি দেখাতে হবে? ইন্টারফেস, কোন ইন্টারফেস দেয় আমার, এটা কোন ইন্টারফেস, ভিলেন আইডি কত আর হচ্ছে নাম। সিসকোতে আমরা এটাকে কি বলি? সাব ইন্টারফেস। সিসকোতে এটাকে আমরা কি বলি? সাব ইন্টারফেস বলি না, যখন ওই যে ইন্টার ভিলেন করার প্রয়োজন পড়ে তখন আমরা এই সাব ইন্টারফেস বলি। আর মাইক্রোটিকে যদি করতে চাই জাস্ট এটা নাম ইথারফর 100। এখন আমরা জাস্ট ওকে দিচ্ছি, মিলার 100 চলে আসলো। এখন আমরা এই ইথার পরের হাইব্রিডারে টেস্টে দিয়ে দিলাম, তাহলে কি এটা কি টেস্ট মিলানে চলে আসলো? তাই এরকম আমরা কত 4094 মিলানে কি করতে পারি, ক্রিয়েট করতে পারি আলাদা আলাদা আলাদা। ঠিক আছে, আমি ডিসকানেক্ট হয়ে গেছি, সাম চেঞ্জেস হ্যাপেন্ড। দেখি আমার কানেক্টিভিটি ইজ ওকে অর নট ওকে। একটু দেখি তাহলে কেন যাইতে পারছি না, কানেক্ট হবে না সম্ভবত, কারণ তো ডিসেবল না। চব্বিশ হলে সবচেয়ে ভালো বোঝানো যায়। চারটা পক্ষে একটা দিলেন, আমরা হচ্ছে মাইক্রোটিকের একটা ইন্টারফেসই মাল্টিপল দিলেন, মানে
মাইক্রোটিকের লেয়ার টু গুলো সবই একই, ওই রেঞ্জেই কাজ করে। টেস্ট তাই না? ডিরেক্ট পিসি কানেক্ট তো, কারণ হচ্ছে আমার কমিউনিকেশন হচ্ছে না। এটাই আর একটা ছিল টপিক আমাদের, সেটা হচ্ছে কি ছিল, বন্ডিং। বন্ডিংটা কি, বন্ডিংটা হচ্ছে যে আমরা ধরে সাথে আর এটার সাথে আপনি বাড়ি করতে পারবেন না।
কারণ এটা তো ভয়া এটা দেখা হবে এটা তো কোনো বাধ্যবাধকতা নেই, রাউটারের সাথে সুইচ হইতে পারে, হইতে পারে না যে আমার লাইনে ট্রাফিক বাড়ছে আর একটা হিসাবে আমাকে রাউটারে কিনতে হবে, একই হয়তো এটা তো হয় না, ডিফারেন্ট হইতে পারে। টোটাল ক্যাপাসিটি বাড়াচ্ছি, হ্যাঁ না সেটা সেটা তো আলাদা, আমার লিংকের ক্যাপাসিটি বাড়াচ্ছে। আচ্ছা তাহলে আমাদের প্ল্যান হচ্ছে কি, আমাদের প্ল্যান হচ্ছে ইথার ফোরে আমরা দেখি কোন ইন্টারফেসটা খালি আছে, 2 3 4 5 এক নম্বরটা খালি আছে, তাই না? আমরা এতে যাই ইথার ফোরে, 3 2 3 4 5, 2 3 4 5, তাহলে হচ্ছে আমি কার সাথে বন্ডিং করতে যাচ্ছি, MR3 এর সাথে বন্ডিং করতে যাচ্ছি, সাপোজ মনে করলাম MR3 এর সাথে বন্ডিং করতে যাচ্ছি, এই পাশে আমি হচ্ছে ইথার 1 নিচ্ছি, ইথার 3 তো অলরেডি আছে, আর এই পাশে হচ্ছে ইথার 4 আছে, এর সাথে আমি একটা নিচ্ছি আর কি, ইচ্ছা মতো নিলেই হবে, নো প্রবলেম। আচ্ছা তাহলে এখানে আমরা বন্ডিং অ্যাড, বন্ডিং এর নাম যেমন এখানে বাই ডিফল্ট বন্ডিং এর নাম থাকে বন্ডিং 1, ঠিক আছে? তারপরে হচ্ছে বন্ডিং এর ভিতরে স্লাইভ এর ভিতরে বলে দিতে হয় যে কোন কোন ইন্টারফেস আপনি বন্ডিং এর আন্ডারে নিয়ে আসছেন, ঠিক আছে? তাহলে আমাদের প্ল্যান ছিল কি ইথার 1 আর ইথার 3, ইথার 3 হচ্ছে রাউটার 3 এর সাথে পয়েন্ট টু পয়েন্ট, ঠিক আছে? তো আমরা এখানে ইথার 1 এবং অ্যাড করব হচ্ছে কি ইথার 3, ঠিক আছে? দেন জাস্ট ওকে, পরবর্তী মডিফিকেশন গুলো আমরা একটু পরে আসি। কতন বি ভ্যালু যাচ্ছে দেখছেন, সিক্স সেভেন এইট এমবিপিএস, মনে হচ্ছে, তাই না? আচ্ছা এবার আমরা যাই 1 on 3 তে, রিলিজ করতে পারবো, রিলিজ করতে পারছি না, আমরা MR3 তে যাই এবার। ইন্টারফেস বন্ডিং, ঠিক আছে? তারপরে হচ্ছে প্রিন্ট অ্যাড, অ্যাড কি করবো আমরা এখানে, নেম একটা নাম দিই, বন্ডিং একটা নাম দিলাম হচ্ছে বন্ডিং 1, তারপরে হচ্ছে স্ল্যাবস, স্ল্যাবস এর ভিতরে কি থাকবে ইন্টারফেস এর আইডি, ঠিক আছে? ইন্টারফেস এর আইডি আমরা আর একবার দেখে নিই,
তিন নম্বর আউটার হচ্ছে এটা, ইথারপোর অলরেডি আছে, ইথারপোর অলরেডি আছে, তাহলে ইথার থ্রিটা নি, থ্রি ফোর, ঠিক আছে। কমা দিতে হবে, নেম স্ল্যাবস বন্ডিং ওয়ান রানিং, এখানে কি দেখাচ্ছে এটা রানিং। আচ্ছা এখন আমরা আসবো হচ্ছে আইপি অ্যাড্রেস, পয়েন্ট টু পয়েন্ট যে আইপিটা আসছিল সেই আইপিটা হবে এখন বন্ডিং এর এগেইনস্ট, নট ফিজিক্যাল ইন্টারফেস, ঠিক আছে। আইপি অ্যাড্রেস প্রিন্ট, কোন আইপিটা ছিল ইথার ওয়ান 13.2.113.1, লুক ব্যাক ব্যাটেস্ট দেখেন 34 ডট, এপাশে 34.1, তাহলে আমরা এখানে 34.1 34.1 অ্যাড অ্যাড্রেস 192.1 হচ্ছে বন্ডিং ওয়ান, ঠিক আছে। বন্ডিং ওয়ান এর এগেনস্টে এটা আসলো, আর আমরা হচ্ছে রিমুভ করে দিব হচ্ছে, রিমুভ ওয়ান, ঠিক আছে। এবার বন্ডিং এর এগেইনস্টে চলে আসছে একটা, তো অনুরূপ ভাবে আমরা ইথার ফোর যেটা এখানে আমরা বন্ডিং এর এগেইনস্টে নিয়ে আসি, কার্টার আউটারে ইন্টারফেস আইপি দিব না, তো বন্ডিং ইন্টারফেস আইপি না, আর একটা রাউটার দিয়ে যখন দিচ্ছি বন্ডিং কে আউটার এসে বন্ডিং ওয়ান আর ওয়ান, আর এটা হচ্ছে ইথার টু, তো প্রশ্নের অ্যান্সারে আসতেছি না, শেষ করি আগে, এটা হচ্ছে বন্ডিং ওয়ান এর এজেন্ট,
কি ভিএমএ এই কারণে ব্যান্ডে দাগ দেখাচ্ছে? তারপরে আমরা দেখি বন্ডিং এর পয়েন্ট টু পয়েন্ট আইপি পাই কিনা। প্রথম শর্ত তো পয়েন্ট টু পয়েন্ট পাইতে হবে, তাই না? 134.2.192.168.34.2 এটা হচ্ছে নিজের আইপি। 34.1 কাজ করছে না, এটা কাজ করতেছে না। কোনটা না বন্ডিং ইন্টারফেসে ইন্টারফেসে জাস্ট আইপিটা চেঞ্জ করতে হবে, বাট এখানে কাজ করতেছে না কোনোভাবে। তোমার কাজ করতেছে সিকিউরিটি চেঞ্জ করে দিচ্ছি। ভার্চুয়ালি এই কারণে প্রবলেম হচ্ছে কি জানি না, তবে হচ্ছে অ্যাপ্লিকেশন এটাই। হচ্ছে হ্যাঁ আমার রবি নাম্বারটা একটু ওই টপ আছে, এটা কনফিগারেশনে নিয়ে আসি।
আমরা পিবিএস আগের মতো নিয়ে নিচ্ছি। আপনি
Gracias.
তো আমরা যেটা দেখছিলাম, আমরা যখন ওয়েবসাইট কনফিগার করছি অনেকগুলো ওয়ে আছে।
ওপো প্যাকিং এ তো অনেক কাজ করে, কানেকশন মার করে, কোন দিকে ঘুরাইতে হবে, ডিসিশন গুলো নেয়। আমি ওকে ডিসিশন মানে ওকে খুব কম ডিসিশন নিতে আমি বেটার পারফরমেন্স পাবো, তাই না? আচ্ছা, তো এখন আমরা স্টার্ট করি। তো এখানে আমাদের আইপি রাউটে যাই, তাই না? থাকার কথা, পজ করি। এখানে আমাদের কি রাউটিং চলতেছে? বিজিপি, তাই না? তো আমরা বিজিপি চলতেছে, চলো সমস্যা নাই। আমরা এখানে এটা হচ্ছে ক্লায়েন্ট, ক্লায়েন্ট কয়টা রাউটারের সাথে কানেক্ট? IC1 IC2 এর সাথে কানেক্ট, তাই না? আচ্ছা, তো এখানে বিজিপি তে ডিফল্ট আউট এক জায়গায় থেকে আসছে, এটা অ্যাক্টিভ। আচ্ছা, IC1 এর সাথে কমিউনিকেশন হচ্ছে না, তাই না? কাজ করি, আমরা বিজিপিটা একবারে ডিসেবল করি, বিজিপি দিয়ে করতে মানে কোয়া দেখাচ্ছি না, স্ট্যাটিক কমপ্লিটলি স্ট্যাটিক দিয়ে দেখ, মানে কোনো কনফিউশন যেন না থাকে। আইপি রাউট এখানে থাকবে হচ্ছে অ্যাড্রেস, আর দিয়ে দিলাম এই অ্যাড্রেস আইপি রাউট। আমি কি করবো, একটা ডিফল্ট রাউট দেবো, কার দিকে? ISP দিকে, ISP1 এর দিকে। ISP1 এর দিকে হচ্ছে কি আছে, মনে করলাম Ether2, Ether2 হচ্ছে Router2 এর সাথে কানেক্টেড, আর Ether3 হচ্ছে 3 নম্বর রাউটারের সাথে কানেক্টেড। তো আমরা একটা গেটওয়ে দিলাম, আমার কাছে 34.2, তাহলে হচ্ছে গেটওয়ে IP1। আর একটা ডিফল্ট রাউট থাকবে, সেটা হচ্ছে কত, 24.1। আমরা চেক গেটওয়ে দিয়ে রাখবো, মানে ডেস্টিনেশনে যেন সে ISMP পাঠায়, ডিসেবল হওয়া মাত্রই সে অন করতে পারে ব্যাকআপটা। রেসেবল বন্ডিং ওয়ান, বন্ডিং এখনো যায় নাই, বন্ডিং এখন এই জায়গায় বন্ডিং আছে, বন্ডিংটার জন্যই মনে হয় ঝামেলা করতেছে। করে নিলে ডিলিট করতে হচ্ছে,
আচ্ছা কেন এটা তারপর তাহলে একটু দেখি পরে দেখি এটা কি রিসেট হয়নি নাকি? থ্রিতে কি সেম ঝামেলা আছে? হচ্ছে ইথার পরে ছিল এটা ফোর ডট টু, এটা কোথায় ছিল? দুই নম্বর ইন্টারফেস না? থার্টি ফোর ছিল তাই না? থার্টি ফোর ডট টু ছিল দুই নম্বর কিনে মেবি এটা ছিল।
আচ্ছা নেট, আচ্ছা এখানে নেট করে দিই নাকি? নেট করলে হবে, সবগুলো তো রিমুভ করা হয়নি। এটা হচ্ছে 2 নম্বর আইটেম, দুই নম্বর আউটারে এখানে বিজিবি চলতেছে, ঠিক আছে। দুই নম্বর আউটার হচ্ছে এখানে পয়েন্ট টু পয়েন্ট কত, 24.0, ঠিক আছে। তাহলে আমাদের এখানে অ্যাড ডিএসটি ডেস্টিনেশন অ্যাড্রেস কোনটা হবে, ব্যাক রাউট থাকতে হবে, ক্লায়েন্ট তো ডিফল্ট রাউট হচ্ছে। দুই নম্বর আউটারটা হচ্ছে একটা আইসপি, আইসপি কি করবে একটা ব্যাক রাউট 192.168.1.4.0/24 বসানো। তাহলে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড হইলো, তাহলে কি অনুরূপ ভাবে এখান থেকে আবার একটা ডিফল্ট আউট থাকতে হবে। যদি স্ট্যাটিক দিয়ে চিন্তা করি, অনলি ডিফল্ট রাউট হচ্ছে জিরো ডট জিরো ডট জিরো ডট জিরো, এই ডিফল্ট রাউটের গেটওয়েটা হবে হচ্ছে কত, টুয়েলভ ডট ওয়ান, ঠিক আছে। বিজিপি যে ডিফল্ট রাউট পাইছে যে গেটওয়ে দিয়ে, ওই গেটওয়েটাই হচ্ছে ডিফল্ট রাউট। এবার হচ্ছে ঠিক আছে, অ্যাক্টিভ হচ্ছে স্ট্যাটিক, অনুরূপ ভাবে আমরা আমার 01 আইপি রাউট প্রিন্ট, এর দিকে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। তার মানে এটা আমরা একটা ইয়ে করি ইনবক্স থেকে, বক্সে এখানে আমাদের বিজিপি আইপি রাউন্ড একটা ডিফল্ট রাউন্ড দেওয়া আছে আমাদের ভিএম নেটে, ভিএম নেট ওয়ান এর দিকে। আমাদের এখন কি থাকতে হবে, ব্যাক রাউট থাকতে হবে। ব্যাক রাউট হচ্ছে কত, 192.168.114.0/24, এই ব্যাক রাউটটা যাবে হচ্ছে কোন দিক দিয়ে, টু দিয়ে, ইথার টু দিয়ে, আর ইথার থ্রি হচ্ছে রাউটার থ্রি, 192.168.12.2, না করেও করতে পারি, এত ঝামেলা করে দরকার নেই। বিজিবিটা আমার আস্তে আস্তে আইলাবো, জাস্ট 2 আর 3 আমার রিডিস্ট্রিবিউট করলেই হচ্ছে।
distribute connected. Yes. আউট ইন্টারফেস হচ্ছে 2 3, তো হ্যাঁ নেট করে দিলাম, যাতে এরকমই তো সিনারিও হয়, মাথার উপর দিয়ে যাবে দেখা যাচ্ছে লাস্টে। এখন হচ্ছে ইন্টারনেট অফ ইন 8.8.8.8. ওকে, আমার ইন্টারনেট চলে আসছে, তাই না? তাহলে আমরা কি করি, আমরা হচ্ছে আমরা দুইটা আইএসপি থেকে কানেকশন নিলাম, দুইটা আইএসপি থেকে ডিফল্ট আউট দিলাম, দুইটা আইএসপি এর আউট ইন্টারফেসে নেট করলাম, আমার কাজ শেষ অলরেডি। কিভাবে লোডটা লেস না, এটা হচ্ছে আপনার হচ্ছে ফেইল ওভার, অটো ফেইল ওভার, এটা হচ্ছে আমরা এখন বুঝবো কিভাবে ট্রেসার 114 কোন দিক দিয়ে যাচ্ছে, 24.1, তার মানে হচ্ছে 2 নম্বর আউটার দিয়ে যাচ্ছে। এখানে দেখেন যে 2 নম্বর আউটারের গেটওয়েটা অ্যাক্টিভ আছে, এই কারণে 2 নম্বর আউটার দিয়ে যাচ্ছে, ঠিক না? আবার আমরা যদি আমাদের যে আরেকটা পিসি আছে, আমাদের যে আরেকটা পিসি আছে এফিসি থেকে যদি আমরা দেখি, ওকে 24.1 দিয়ে যাচ্ছে, মানে রাউটার 2 দিয়ে যাচ্ছে, ঠিক আছে? রাউটার 2 দিয়ে যাচ্ছে, কারণ হচ্ছে কি, রাউটার মানে আইএসপি, রাউটার 2 যদি আইএসপি 2 ধরি আমি, তাহলে 2 অনলি উইন করছে, এই কারণে 2 দিয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার আমরা আসি এখানে, এবার হচ্ছে কি করব, যে টুটারে আমি কি করি, ডিস্টেন্সটা বাড়াই 10 করে দিলাম, ডাউন না 10 করে দিলাম, 10 করলে কি হবে, এবার হচ্ছে কি 3 দিয়ে যাবে, এবার যাই মানে ওটা ডাউন হয়ে গেল, এখন যাবে 34.1 দিয়ে, এটা হচ্ছে অ্যাক্টিভ ফেল, ব্যাস অ্যাক্টিভ ফেল করে কনফিগারেশন শেষ, এই কিছুই না। আচ্ছা এখন আমরা কি করব, হ্যাঁ আমরা এখন চাচ্ছি দুইটা আইএসপি তে একই সাথে পাঠিয়ে, আমরা কনসিডার করলাম যে, হ্যাঁ আমাদের, হ্যাঁ আমি কনসিডার করছি যে 114 যেটা নেটওয়ার্ক, 114 নেটওয়ার্ক যাবে হচ্ছে কোন দিকে, রাউটার 2 দিয়ে, আর 115 যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা যাবে রাউটার 3 দিয়ে, ঠিক আছে? আমরা এটা করি, দেখি কিভাবে করা যায়।
আচ্ছা, তো প্রথমত আমি কি করব, এটা তো উইন করেন তাই না, এটাকে আমি কি ধরছি, আইসপি টু, শুধু নাম লিখলাম, কোথায় নাম লিখলাম, রাউটিং মার্কেট আছে আইসপি টু, ঠিক আছে, দেন জাস্ট ওকে, অ্যাক্টিভ নাও, তারপরে হচ্ছে রোলস, টু দিয়ে আমি কাকে পাঠাবো, 192.168.114. হচ্ছে 0/24, এটাকে আমি পাঠাবো ডেস্টিনেশন, যে কোনো ডেস্টিনেশনের জন্য, রাউটিং মার্ক কি, আইসপি টু, কোন দিক দিয়ে যাবে সে, না এটার রুলস তো হচ্ছে যে এটা কাজ করে ইকুইভ্যালেন্ট টু সিসকোর রাউট ম্যাপ অন, আমি কি করতেছি ম্যাপ করতেছি যে এই আমার সোর্স কোড এটা হয় তাহলে সে কোন দিক দিয়ে যাবে, এ আইসপি দিয়ে যাবে, আমি ম্যানিপুলেট করতেছি রাউট, ঠিক আছে। এখন আমি যখন আইসপি টু দিব, টু দিলাম, ডান, এবার আমি এখানে এটা কত আইপি আছে আমার, 114, 114 তো দিলাম, আমি দেখি 114 কোন দিক দিয়ে যায়, বুঝছে, হ্যাঁ ডিস্টেন্স ফ্যাক্ট না, এখানে ফ্যাক্ট হচ্ছে রাউটিং মার্ক, মার্ক মার্ক প্রথমে হচ্ছে মার্ক ক্যালকুলেট হবে, মার্ক মার্কের প্রায়োরিটি আছে, হ্যাঁ তারপরে হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্সের আগে আবার আছে প্রিফিক্স লেন্থ, এই কয়েকটা জিনিস নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে, চলে গেছে 24.1 দিয়ে গেছে তো। আচ্ছা এবার আমরা আসি হচ্ছে ইয়াতে, আর একটা পিসি যেটা ছিল এইটা, এটা এপিসি কত দিয়ে যাচ্ছিল, টোয়েন্টি ফোর ডট ওয়ান দিয়ে যাচ্ছে, কোন পিসিতে গেলাম আমরা, ঠিক আছি তো, দুইটাই তো 24.1 দিয়ে যাচ্ছে, আমি কি এখানে রোলস যেটা পিসি রাইপি তা অবশ্যই এক না, এই যে 114, না 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 দুইটা পিসির আইপি একই তো, এই যে 114.1, এই যে রাউট ফার্স্ট ফার্স্ট হপ কি 114.1 না, আচ্ছা তাহলে আমরা একটু আইপিটা চেক করে নিই, না ওটা ব্যবস্থা করতেছি, একটু একটু ব্যবস্থা করতেছি, এটা আমরা আইপিটা চেঞ্জ করে দিলাম 115.1, এইবার দেখি কোন দিক দিয়ে যায়, এবার দেখি 115 কোন দিক দিয়ে যায়, 115.1, 34.1 দিয়ে যাচ্ছে, তাহলে আমরা যেটা বলছি এটাই কাজ করতেছে তাই না। আচ্ছা এখন কাহিনী হচ্ছে যেটা, আমি ডাউন হয়ে গেছি, কেন ডাউন হইলাম, আচ্ছা এখানকার আইপিটা কত আবার একটু কনফার্ম করি, এটা 114 আছে, কি কানেক্ট হইতে পারছে, 114 কানেক্ট করতে পারছি না, হচ্ছে হচ্ছে না, কেন হচ্ছে না, ও ট্রেস করে প্রথমে হপ পাচ্ছে না, আছে পাচ্ছে না, কেন পাচ্ছে না, আমরা পরের হপ কিন্তু পাচ্ছে, এই যে 24.1, ফার্স্ট হপ পাইনি, আপাতত প্যাকেট ড্রপ হচ্ছে, 114 কোন দিক দিয়ে যাবে, 24.1 দিয়ে যাবে, আমরা এখান থেকে দেখি,
এখান থেকে আমরা ভিজিবিলিটি হারাই ফেলছি, ঠিক আছে? এটার প্রতিটা হচ্ছে এখন আমরা রাউটার পরে যাব। এটা কেন হচ্ছে, কারণ আছে। আইপি রাউট রোলস পেন্ট, এখানে কি বলা হচ্ছে, সোর্স অ্যাড্রেস যদি 114 হয় তাহলে অনলি ম্যাচ করবে কে, ISP2 রাউটিং টেবিল। ISP2 রাউটিং টেবিলে কে আছে, অনলি একটা ডিফল্ট ডেস্টিনেশন অন্য গেটওয়ে থেকে পাস করতে বলা হয়েছে, ঠিক আছে? ওই ডেস্টিনেশনে যে লোকাল আইপি তো পাচ্ছে না, যে পিং করে দেখবে পাচ্ছে পাচ্ছে না, তাহলে আমাকে কি করতে হবে, এখন আরেকটা অ্যাড করতে হবে, অ্যাড সোর্স অ্যাড্রেস 192.168.114.0/24, সোর্স অ্যাড্রেস যদি এটা হয় ডিএসটি, ডেস্টিনেশন অ্যাড্রেস 192.168.114.0/24, ডেস্টিনেশন যদি এটা হয় তাহলে অ্যাকশন কি করবে, লুক আপ করবে, এবং কোন টেবিলে যাবে, মেন টেবিলে। মেন টেবিলে এটা কি আছে, ডিরেক্টলি কানেক্টেড, তাহলে মেন টেবিল অনুযায়ী তাকে কি কমিউনিকেট করাই দেবে, ঠিক আছে? এবং এটা প্লেস, এটা প্লেস করতে হবে কোথায়, একবারে ফার্স্টে প্লেস বিফোর, ওটা তো জিরো দিয়ে কাউন্ট করছে, প্লেস বিফোর জিরো, উপরে প্লেসে সেটা ডান। এবার আমরা যাই হচ্ছে ফিজিক্যাল মেশিন, এবার দেন এগেইন গেটে পাচ্ছি, দ্যাট ইজ ওকে, রাউটার করতে পাচ্ছি, ওকে। আচ্ছা এখন হচ্ছে আমরা কি মডিফাই করব, দেখি রোলস বলছে, আমরা বলছি কি যদি লোকাল আইপি হয় তাহলে মেইন রাউটিং টেবিলে যাবে। মেইন রাউটিং টেবিলটা কি, মেইন রাউটিং টেবিলটা হচ্ছে এই যে ISP2 বাদ দিয়ে, এটা হচ্ছে মেইন রাউটিং টেবিল। মেইন রাউটিং টেবিলে কি বলা আছে, 114 হচ্ছে এটা ডিরেক্টলি কানেক্টেড, ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক, তাহলে ডিরেক্টলি কানেক্টেড অনুযায়ী সে কানেক্টিভিটি এস্টাবলিশ করবে। এখানে একটা রাউটিং টেবিলকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে মেইন আর একটা হচ্ছে ISP2, ঠিক আছে? আচ্ছা এখন সাপোজ ধরেন আমি যেটা দিয়ে মার্ক করলাম, ISP2 দিয়ে যে মার্ক করছি, ধরেন হচ্ছে আমার ISP2 টা ডাউন হয়ে গেছে, 114 এখন কোন দিক দিয়ে, টেস্ট টেস্ট করি, এটা তো যাওয়া উচিত তাই না? এখন আমার কোন ইন্টারফেসটা ডাউন করবো, কোনটা আনরিচেবল হয় দেখি, 24 না উল্টাটা হয়েছে, ফোরটা ডিসেবল করতে হবে। ফোর ডিসেবল করলে কি হচ্ছে, ও সরি ফোর তো 2 3 দে, আচ্ছা ভুল করছি, আচ্ছা আমি নিজে এখন ডিসকানেক্ট হয়ে যাবো, তো এখান থেকে আমরা অ্যাক্সেস করি, ইন্টারফেস কোন দিক দিয়ে যাবে, টু দিয়ে যাবে, রাউটার টু দিয়ে যাবে,
আমি কি করবো, IC2টা ডাউন করবো, তাহলে কোন ইন্টারফেসটা ডাউন করবো? ইথার টুটাকে ডাউন করবো। ডাউন করলাম, এবার হচ্ছে আমার প্যাকেটটা দেখি কোন দিক দিয়ে যাচ্ছে। যাচ্ছে তো নাকি? আনরিসেবল। আর এটা একটা একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে আইসএমপি, হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে, সমস্যা আছে। ও বুঝতে পারে না, কারণ ও তো নরমালি কানেক্ট হয় এমসি দিয়ে, এমসি লোকাল লোক তো বুঝতে পারে না, এই কারণে পিং দিয়ে রাখতে হবে, যাতে করে পিং করে ও টেস্ট করে নেয়। তিনটা পিং ড্রপ করা মাত্র ওটাকে আনরিসেবল বলে দিবে, ঠিক আছে? তাহলে তো যাচ্ছে। তো এটা এটা সেফটির জন্য যেটা করি আমরা, সেফটির জন্য আমি তো বললাম যে 114 কোন দিক দিয়ে যাবে, ISP2 রাউটিং টেবিল দিয়ে যাবে। এখন এই সেফটির জন্য আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে সোর্স এনি, ডেস্টিনেশন এনি, মেইন রাউটিং টেবিল, লাস্ট রোল, এই রোলে সবাই ম্যাচ করবে। যেটা লাইভ থাকবে, যে গেটওয়ে লাইভ থাকবে, সেটা মেইন রাউটিং টেবিলে অটোমেটিক হয়ে যাবে। বুঝেন নাই? আচ্ছা এখানে দেখেন, এখন কি ISP2 ডাউন আছে, আমি কি করলাম, মার্ক করলাম, আপনি বলতেছেন যে ব্যাংক
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ক্লোজ অন্যভাবে করা যায়, ওটা ম্যাঙ্গেলের হেল্প নিতে হয়, যেমন পিসিসি ওটা আমি করি ঝামেলা করে, ওই জন্য আমরা ইউ করি না, কোনো ঝামেলা করে না এটা, এবং কাজও ভালো করে। এইবার আমরা আসি হচ্ছে আইপি রাউট, আচ্ছা এই ওইটা ওইটা দেখাচ্ছে, একটা একটা গেটওয়ে থাকবে ইসএমপি, ইসএমপি এর জন্য আমার কি এই রুলস এর দরকার, ইসএমপি ফুল মিনিং গুগলে দেখেন, ফুল মিনিং তো মনে থাকে না, তো জানা বলো কিন্তু মনে নেই তো। আচ্ছা ট্বেন্টি ফোর ডট ওয়ান, ঠিক আছে, হ্যাঁ একটাই গেটে, মানে একটাই ডিফল্ট রাউট, একটাই ডিফল্ট রাউটে দুটা গেটে বলে দিচ্ছি, একটা কত 34.1, একটা 24.1, ঠিক আছে। এটা হচ্ছে দুইটা আইএসপি থেকে যদি ইকুয়াল ব্যান্ডউইথ নেওয়া হয়, এখন যেটা বললাম, তাহলে আমরা একটু টেস্ট করে দেখি, আনইকুয়ালের ক্ষেত্রে আসছি, ইকুয়ালের ক্ষেত্রে শেষ করি আগে, এটা শেষ করি আগে, 34.1 দিয়ে গেল, 114 নেটওয়ার্কের ছিল, এবার হচ্ছে আর একটা নেটওয়ার্কের আছে না আমাদের পিসি, দেখি এ কোন দিক দিয়ে যায়, 34.1 দিয়ে যাচ্ছে,
শুনতে পাচ্ছেন আমার কথা? 34 বন্ধ দিয়ে যাচ্ছে সবাই। কি অবস্থা? সেটা ঠিক আছে, আপনার ব্যান্ডি তো আইসপি দিয়ে যাবেন, আপনি ওনার ইন্টারফেস পাবেন, ওর ব্যান্ডি 400 পাবেন। আমার প্যাকেটটা ওর ইন্টারফেস দিয়ে চালাইতে হবে। কিছু করতে হবে, আপনার কন্ডিশন যেটা 10 পিস, 10 পিস এই কন্ডিশনে কাজ করবে, এই এই কন্ডিশনে কাজ করবে, কন্ডিশনটা হচ্ছে এইরকম। এটাতে ব্যান্ডিত হচ্ছে 20 MB আর এটাতে ব্যান্ডিত হচ্ছে 10 MB। এখন 2x12 ব্যান্ডিত বেশি, আমি দেখাচ্ছি এই রেজিটা ছাড়ে microtik.com কি ইয়ার করছি নাকি না? ক্যাশ তো সব ডিজেবল করে দিলাম না। এটা কি DNS রাখবো বসাই নেই? এটা একটু দেখছিলেন, এটা দেখেন এই কন্ডিশনটা তো আপনার, তাই না? এটা টেস্ট করে দেখছিলেন, এটা হচ্ছে ইসিএমপি, দুইটা আইএসপি, এটা টেস্ট করে দেখেন একটু, এটা হয়ে যাওয়ার কথা। দুইটা আইএসপি থেকে কানেকশন আসছে, ও পয়েন্ট টু পয়েন্ট আইপি বসেছে, আইএসপি ও পয়েন্ট হচ্ছে দুইটা, লোকাল আইপি হচ্ছে কি একটা নেটওয়ার্ক, তারপরে হচ্ছে রাউটে এই যে গেটওয়ে দুইবার বলছে, কিন্তু কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে কি দুইটা দুইজনের ব্যান্ডউইথ সমান। দিস এক্সাম্পল ইজ ইমপ্রুভ ভার্সন অফ রাউন্ড রবিন লোড ব্যালেন্সিং এক্সাম্পল, ইট হ্যাজ পারসিস্টেন্ট ইউজার সেশন, দ্যাট ইজ পার্টিকুলার ইউজার উড ইউজ দ্য সেম সোর্স আইপি অ্যাড্রেস অর অল আউটগোয়িং কানেকশন কনসিডার দ্য নেটওয়ার্ক লেআউট। এটা হচ্ছে ফার্স্ট উই গিভ এ কোড ইজ দিস চলবি। আচ্ছা
সেটাই নিচে আবার এক্সপ্লানেশন দিয়ে দিচ্ছে। ওটা কিসের জন্য? এটা It is typically equal cost multipath gateway with a check condition phase versus per connection load balancing versus balancing as well as one of the reasonable type of connection. আরে সিঙ্গেল সেশনের জন্য একটা আইপি দিয়ে যাবে, সিঙ্গেল সেশনের জন্য তার ভাগ হবে না। ইউটিউবে একটা আমি ভিডিও দিচ্ছি, ওই ভিডিওটা যদি একটা আইপি দিয়ে যায় সে আপলোড ডাউনলোড একটা আইপি দিয়ে হবে, অন্য একটা ইউজারের আপলোড ডাউনলোড আর একটা আইপি দিয়ে হবে। একটা কন্টেন্টই দুই পাতে যেতে পারে না, না ওনার ইউজার তো মেলা, যে তো 100 জনের কন্টেন্ট তো ডিফারেন্ট ডিফারেন্ট হবে। হ্যাঁ
সেটারও তো সলিউশন আছে, ওটাই তো বললাম, এটা হচ্ছে যে পিসিসি দিয়ে করা হয়। এই যে পিসিসি, এই যে পিসিসি দিয়ে মার্ক করে, এই যে ওর ল্যানের কানেকশন মার্ক করবে, ল্যানের 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 কানেকশন মার্ক করবে। কানেকশন মার্ক করে আউটসাইডে কে কে আছে, আইএসপি দুইটা আছে অথবা তিনটা আছে, ওটা রাউটিং টেবিল মার্ক করে ওই কানেকশন গুলোকে ব্যান্ডউইথ মেজার করে পাস করবে। যদি ব্যান্ডউইথ ফ্রি থাকে তাহলে এদিক দিয়ে দিবে, ব্যান্ডউইথ ফ্রি না থাকে আর এক দিক দিয়ে দিবে। ওটাই তো বললাম যে পিসিসি করেন তাহলে। এই যে পিসিসির এক্সাম্পল, এটা হচ্ছে তিনটা মানে আইএসপি যদি হয়, এখানে যেটা এক্সাম্পল দিচ্ছে যদি তিনটা আইএসপি হয়, দুইটা আইএসপি হলে কি হবে? তো হবে, এটা তো আপনি করছেনই বললেন, এই জন্য আমি দেখাই দিই এটা। মানে এইগুলো এতগুলো মোটামুটি পজিবল সলিউশন আছে, এখন আপনার টেস্ট করে দেখতে হবে কোনটা আপনার জন্য পারফেক্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তাই, ইদার আগে আজকে ক্লাস শেষ।